যমুনা ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা, গাজী গোলাম আশরিয়া, মোহাম্মদ রেদওয়ানুল করিম আনসারি, মোহাম্মদ সাইদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির খান, মোহাম্মদ আব্দুল জব্দার চৌধুরী ও মোহাম্মদ মোর্শেদুল হক খান।